হাওড়ার লিলুয়া ক্রীড়া প্রেমী সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল উৎসব। হাওড়ার লিলুয়া ক্রীড়া প্রেমী সমিতির উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী দিবা রাত্রি নক আউট ফুটবল উৎসব 2023 অনুষ্ঠিত হলো রবিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা তথা হাওড়ার ফুটবল ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমে আয়োজকদের আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে যারা খেলবেন বা যারা পার্টিসিপেট করেছেন এই টুর্নামেন্টে দুদিন ধরে তাদের সকলকে, সমস্ত খেলোয়াড়দের, সমস্ত দলের নেতৃত্বকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং সর্বোপরি সমস্ত দর্শক মণ্ডলী, যাদের ছাড়া কোনো খেলা ভালো হয় না, তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা শুভকামনা জানাই। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।